এবার ঈদুল আজহায় গত বছরের চেয়ে চামড়ার দাম বাড়ানো হয়েছে তিন টাকা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করেছে সরকার গত বছর এই চামড়ার দাম ছিল সাতচল্লিশ থেকে বাউন্ন টাকা ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ফুট পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা গত বছর প্রতি বর্গফুট চামড়ার দাম ছিল চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া আঠারো থেকে বিশ টাকা বকরির চামড়া প্রতি বর্গফুট বারো থেকে চোদ্দো টাকা ঢাকা ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে